অনেকে মাদ্রাসা থেকে বের হয়ে সে যে এমন চঞ্চল বা এমন ইয়ে হয়েছে, মানে অনেকদিন আটকা ছিল, তার বাবা মার টাকা নাই, আবার কারো বাবা মার টাকা আছে, তিনি হয়তো বিশ্বাস করেন যে মাদ্রাসায় দিলে উনিও বেহেস্তে যাবে, আমার বেহেস্ত কেনার জন্য আমি আমার সন্তানকে এক আমারকে কাছছাড়া করতাম, সেটাকে অনেক বাচ্চা কান্দে পালায় যায়, ঠিক আছে, ছোটবেলায় দেখছি যে আবার হুজুরের দ্বারাও অনেক নির্যাতনের শিকার হয়, যে যারা বলে যে আমি মানি না স্রষ্টা, তারাও বড় আস্তিক, তারাও স্রষ্টা দিন শেষে মানে, যখন গায়ের মধ্যে ব্যথা করে তখন ওই ভগবান আল্লাহ কারে মানে, আমি অবশ্যই আস্তিক, কেন নাস্তিক হব। আপনি যেহেতু মুসলমান, একজন মুসলমান, আপনি কি মনে করেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজাটা আপনার সন্তান পড়াক? আমার সন্তান জানাজা পড়াবে কি না, পড়াতেই পারে, সে যদি সে যোগ্য হয় অবশ্যই পড়াবে, অবশ্যই পড়াবে, সেটা সেটা আমার আমার জন্য জানি না, সেই মুহূর্ত তো আমি বলতে পারবো না, মরে যাওয়ার সেই ফিলিংসটা তো মানুষ আসলে কেউ কখনো জানে না, তো পড়াতেই পারেন, আমার সন্তান পড়াতে পারে বা কারো সন্তান পড়াতে পারে। আপনাকে আপনার সন্তানকে ওই অনুযায়ী পড়াইছেন কিনা? অবশ্যই তাকে আমি আমার আমি যেহেতু মুসলিম, আমার ইসলামে যতটুকু মূল্যবোধ আমি সেটা আমার সন্তানকে আমি চেষ্টা করি তাদের যে তাদের জীবনে চলার পথে বা পরকালের জন্য ভালো সেটা তাদেরকে মেনটেন করার জন্যে, যদিও আমি এটা আসলে বলতে চাই যে সবাই চায় যে তার ছেলে বা মেয়ে ন্যায়ের পথে থাকুক, মিথ্যা না বলুক। একজন হুজুর যদি মাদ্রাসায় না পড়ে তাহলে আপনার জানাজাটা কে পড়াবে? হুজুর মাদ্রাসা না পড়লে কেন জানাজা পড়াতে পারবেন না? আমি তো বলেছি যে ধর্মীয় তার সাবজেক্ট থাকবে, তার সাবজেক্ট থাকবে, সে পড়বে, সে ধর্মের উপরও সে উচ্চতর ডিগ্রি নিতে পারে, আলেমরা নিচ্ছেন না, সে দেশ বিদেশে পড়ছে, বড় বড় মক্কা শরীফে যাচ্ছেন, তারা দায়িত্ব পালন করছেন, তার জন্য কি আলাদাভাবে তাকে একটা বেড়িবদ্ধ জীবনযাপন করতে হবে? আপনি বলেন তারা কি খুশি কি না? আমি আপনার কাছে আহ্বান জানাই যে যা যেসব আলেমরা আছেন মসজিদে মাদ্রাসায় বা যেসব শিশুরা আছে তাদের কাছে আপনি আমাকে প্রশ্ন করে তাকে বলেন যে তারা কি সেখানে আসলেই কি মানে ভালো আছে কি না, বা তারা তো তার গতি নাই, তারা মাদ্রাসায় পড়ে আসছে, তাদের সামনে তো আপনার তার বাবা মার টাকা নাই, আবার কারো বাবা মার টাকা আছে, তিনি হয়তো বিশ্বাস করেন যে মাদ্রাসায় দিলে উনিও বেহেস্তে যাবে, ওনার পৈতৃক ইয়ে বেহেস্তে যাবে, এই যে একটা ভ্রান্ত ধারণা উনি পোষণ করেন বা একটা ইচ্ছা মনে মনে একটা আস্থা রাখেন যে আমি একটা আলেম বানালে আমার হয়তো পাপ, হ্যাঁ, পরিবার সবাই বা পাপ পুণ্য ওইভাবে লঘুভাবে, কিন্তু আছে মনে হয় পাপ পুণ্য পৃথিবীতে মানুষ একা এসেছে, একা যাবে, পাপ পুণ্য তার হিসাবে তার মতো করেই স্রষ্টা বা আল্লাহ যিনি আছেন তিনি বিচার করবেন। আপনার কথাও না যে আমার মনে হচ্ছে যে যারা মাদ্রাসায় পড়ে তাদের পারিবারিক কেন্দ্রিক একটা জোরজবস্তি করে মাদ্রাসায় থাকায়, আসলে এটাকে আপনি মনে করেন? আপনি তো আসলে আসলে এই প্রশ্নটা একটা এক ধরনের একটা উন্মাদনার প্রশ্ন, যে জোরজবস্তি কেউ বলে, কেউ হচ্ছে বাচ্চাটাকে অনেক বাচ্চা কান্দে পালায় যায়, ঠিক আছে, ছোটবেলায় দেখছি যে আবার হুজুরের দ্বারাও অনেক নির্যাতনের শিকার হয়, যেটা সত্য, আবার অনেক হুজুর আছেন তাকে হয়তো ছেলের স্নেহে তাকে মানুষ করেন, বড় করেন, তাকে হয়তো একটা শাস্তি দেন যে কোরআনটা সে মুখস্থ করবে, পজিটিভ দিক দিয়ে হয়তো তিনি করেন, কিন্তু যে শিশুটা একেবারেই সে মা বাবার কাছে থাকতো, স্কুল শেষে আসতো, সে মাদ্রাসায় বছরের পর বছর থাকে, তার মধ্যে কী মানবিক উন্নয়ন হচ্ছে সেটাও একটা দেখার বিষয়। হ্যাঁ, তো আর অনেকে আছেন যে সম্ভ্রান্ত, কিন্তু তারা মাদ্রাসা দিচ্ছেন, ওই যে বললাম যে তারা হয়তো মনে করেন পরকালের একটা ইয়ে হবে, সেটা তাদের বিশ্বাস, আমি আঘাত করতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয় আমার সন্তান হিসাবে যদি আমি একজনকে আমার 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 বেহেস্ত কেনার জন্য আমি আমার সন্তানকে এক আমারকে কাছছাড়া করতাম, তাহলে আমার মনের কাছে আমি জবাবদিহি করতে পারতাম না যে আমি তাকে কেন মাতৃস্নেহকে বঞ্চিত করছি আমার আমার বেহেস্তর জন্য।